নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি প্রত্যেক বুধবার, শুক্রবার আর রবিবার বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও বানাই ইউটিউবে বাংলাতে। অনেকদিন বাদে আবার সামনাসামনি বসে লাইভ বলতে পারো কথাবার্তা বলছি। চলো শুরু করব। আজকে একটা ঠিক বিউটি তো নয়, মানে হ্যাঁ, আমরা যেটা ইন্টারনালি কনজিউম করি সেটা ইনডাইরেক্টলি আমাদের চুল আর আমাদের স্কিনের ওপর এফেক্ট তো ফেলে একটা, অবশ্যই। কিন্তু আজকে অ্যাকচুয়ালি কথা বলবো একটা গ্রিন টি রেঞ্জের ব্যাপারে। তোমরা জানো যে আমি পার্পল থেকে বেশ শপিং টপিং করি, আর গুড ভাইবস, অ্যালপস, গুডনেস, এই প্রোডাক্টগুলো বেশ ভালো লাগে। কেন লাগে বলি, তোমাদের এখনও অনেকেই তোমরা ঠিক পরিচিত নও ওয়েবসাইটটার সঙ্গে বা প্রোডাক্ট ব্র্যান্ডসগুলোর সঙ্গে, সেই জন্য তোমরা এখনও ভয় পাও। আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে এটা কি সেফ, এখানে কি আগে থেকে টাকা দিয়ে আগে থেকে প্রিপেড পেমেন্ট করে জিনিসগুলো অর্ডার করা কি ঠিক, পাবো সব জিনিস, এই সন্দেহটা অনেকেরই আছে এখনও। তো যথেষ্ট সেফ, আমি লাস্ট এক বছর ধরে পার্পল থেকে শপিং করছি। পার্পল একটা ইন্ডিয়ান ওয়েবসাইট এবং পার্পলে যে এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আছে, এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলো আছে, যেরকম গুড ভাইবস, হেলপস, গুডনেস বা ওয়ায়াম আয়ুর্বেদা বা ডার্ম ডগ, এই ব্র্যান্ডগুলো সবই মেড ইন ইন্ডিয়া, এর জিনিসগুলো প্রত্যেকটা মেড ইন ইন্ডিয়া। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, সেরকম কোনো অসুবিধা হবে না। যদি খুব সন্দেহ থাকে তাহলে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করো, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। আগে ক্যাশ অন ডেলিভারির জন্য একটা আলাদা পেমেন্ট লাগতো, একটা আলাদা চার্জ লাগতো, এখন সেটাও লাগে না পার্পলে। তোমরা ট্রাই করে দেখতে পারো, প্লে স্টোরে পেয়ে যাবে বা এমনিও ব্রাউজার থেকে গিয়ে অর্ডার করতে পারো লগ ইন করে, ঠিক আছে? লগ ইন করলে অনেক অফার টফারগুলো তোমরা অ্যাভেল করতে পারবে, সেই জন্য বলছি। চলো আজকের জিনিসটা চলে আসি। এটা হচ্ছে খালি প্যাকেটটা আমি তোমাদের দেখাচ্ছি, আমি ডিটেলসে দেখাবো। এটা হচ্ছে গুড ভাইবস প্লাসের সিনামন প্লাস লিকোরাইস রিল্যাক্সিং প্লাস ইমিউনিটি বুস্টিং গ্রিন টি, নো গ্লুটেন, নো জিএমও, নো ট্রান্সফ্যাট। ওকে, তো গুড ভাইবস যেরকম বললাম একটা ব্র্যান্ড, গুড ভাইবসের গুড ভাইবস প্লাস একটা সিস্টার ব্র্যান্ড বলতে পারো, যেখানে বেশি ট্রিটমেন্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট বিক্রি করে গুড ভাইবস। এবং এগুলো মানে আমাদের যে কোনো চুল বা স্কিনের সমস্যা সংক্রান্ত প্রোডাক্ট যদি তোমরা গুড ভাইবস প্লাস থেকে কেনো তাহলে সেটা খুব এফেক্টিভলি কাজ করবে। আমি নিজে ফেস ওয়াশ ইউজ করেছি, জেলস ইউজ করেছি, আমার বেশ ভালো লেগেছে। এখন আমি কোনো চুলের প্রোডাক্ট ইউজ করিনি। তো এটা একটা হেলথ কেয়ার রিলেটেড প্রোডাক্ট, বুঝতেই পারছো গ্রিন টি। তো কেন এটার কথা বলছি, দেখো গ্রিন টি তো আমাদের স্কিনের জন্য, মানে খেলেও বা বাইরে থেকে লাগালেও আমাদের স্কিনের জন্য, চুলের জন্য খুব ভালো। কিন্তু এখন যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আছি, সবসময় আমরা এটাই শুনছি যে এটার কোনো অ্যাকচুয়ালি তো কোনো মানে ভ্যাকসিন তো বেরোয়নি, আর ভ্যাকসিন বেরোলেও সেটা কতটা সাকসেসফুল হবে যথেষ্ট সন্দেহ আছে বৈজ্ঞানিকদের। এখানে একমাত্র অস্ত্র এই ভাইরাসটার ডিফেন্সে সেটা হচ্ছে তোমার ইমিউনিটি। তো ইমিউনিটিকে বুস্ট করতে হবে, তার জন্য ভিটামিন সি খেতে বলা হচ্ছে, সিজনাল ফ্রুট, সিজনাল ভেজিটেবলস খেতে বলা হচ্ছে, সব রকম একটা প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস আর মিনারেল রিচ একটা প্রপার ডায়েট নিতে বলা হচ্ছে। এগুলো তো আমাদের মেনটেন করতেই হবে। আর সেখানে যদি আমরা একটু বাইরের খাবার আর বেশি তেল মশলাযুক্ত খাবার একটু কমিয়ে, যেগুলো আমাদের ইমিউনিটিকে বুস্ট করবে, আমাদের হেলদি রাখতে সাহায্য করবে, এই ধরনের খাবার যদি বেশি খাই খুব ভালো হবে। অনেকে এমনি গ্রিন টি খায় আজকাল, সেটা রোগা হওয়ার জন্য হোক বা স্কিন পরিষ্কার রাখার জন্য হোক বা জাস্ট এমনি সবাই খাচ্ছে তো আমিও খাই শখ করে হোক, অনেকে এই গ্রিন টি আজকাল খায়। তো তোমরা যারা গ্রিন টি অলরেডি খাও তাদেরই আমি বলবো, কারণ যারা গ্রিন টি খায় না তাদের তো এত গ্রিন টির কোনো টেস্ট হয় না, এটারও আলাদা করে সেভাবে কোনো টেস্ট নেই, খালি একটু ফ্রেগ্রেন্সটা আলাদা আছে এবং অবভিয়াসলি নিউট্রিশন আছে এটার মধ্যে, আমি ডিটেলে যাব। কিন্তু যারা গ্রিন টি খায় না তাদের কাছে ওটা একটা ভীষণভাবে অখাদ্য জিনিস। আমি নিজে পার্সোনালি লাস্ট প্রায় 10 বছর ধরে, হ্যাঁ 10 বছর ধরে গ্রিন টি খাই। একটা টাইমে শুধুই গ্রিন টি খেতাম, দুধ চা কফি কিছু খেতাম না, জাস্ট গ্রিন টি খেতাম। এখন আমি কী করি, সমস্তটা মেনটেন করা যায় না, কারণ আমার হাজব্যান্ড আবার খুব একটা গ্রিন টি পছন্দ করে না, তো দিনে একবার তো দুধ চা ওর চাই, সেই জন্য এখন একটু মডারেট করে নিয়েছি ব্যাপারটা। সকালবেলা যে প্রথম চাটা সেটা গ্রিন টি খাই, তারপরে মাঝে একবার হয়তো ব্রেকফাস্টের পর আমার ইচ্ছে হলো, মাঝখানের গ্যাপটায় ব্রেকফাস্ট আর লাঞ্চের গ্যাপটায় ইচ্ছে হলো তখন খেয়ে নিলাম, বা কখনও কখনও আমার রাত্রিবেলা খাওয়ার আগে মাঝে মাঝে ইচ্ছে করে তখন খেয়ে নিলাম, এগুলো আমি সিঙ্গেল খাই, একা খাই। আর বিকেলবেলার যে চাটা সেটা আমি আর আমার হাজব্যান্ড মিলে দুধ চা খাই, ওটা ওর স্যাটিসফ্যাকশনের জন্য আর এটা আমার স্যাটিসফ্যাকশনের জন্য। তো এতদিন প্লেন গ্রিন টি খাচ্ছিলাম, তো কিছু মাস আগে গুড ভাইবস এই গ্রিন টিগুলো লঞ্চ করলো, গুড ভাইবস প্লাস। তো এদের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, এটা যেরকম সিনামন আর লিকোরাইস,
আরও অনেক ভেরিয়েন্ট আছে, যেরকম সিনামন প্লাস জামুন, জ্যাসমিন প্লাস মোরিঙ্গা, এরকম নানান রকম হার্বসের ব্লেন্ড আছে গ্রিন টি এর সঙ্গে। তোমাদের আমি ক্লোজার দেখাবো, তোমরা তখন দেখতে পাবে। গ্রিন টি যারা ইউজ করেছো তারা জানো শুকনো চা পাতার মতোই দেখতে হয়, শুধু পাতাগুলো একটু বড় হয় গ্রিন টি এর ক্ষেত্রে। কিন্তু এতে আরও নানান রকম আছে হার্বস, শুকনো অবস্থা অবভিয়াসলি, মানে সিনামন আর লিকোরাইস তো আছেই, সিনামন মানে দারচিনি, যেটা সুপার ফুড হিসেবে গণ্য, ইমিউনিটি বুস্টিংয়ের জন্য খুব ভালো। আর লিকোরাইস হচ্ছে জ্যোষ্ঠীমধু, যেটা এই সর্দি কাশি সংক্রান্ত, কফ সংক্রান্ত জিনিসকে ট্রিট করে আয়ুর্বেদাতে, ঠিক আছে। তাছাড়াও এটাতে যদি আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টটা পড়ি, ইনগ্রিডিয়েন্ট লিস্টটা এতে পুরো দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এটাতে আছে গ্রিন টি, রক্ত চন্দন সিনামন মানে দারচিনি, লিকোরাইস মানে জ্যোষ্ঠীমধু, মঞ্জিষ্ঠা, গোড়া কুমুদিটা কি আমি ঠিক জানি না, সাততারা, গিলয় অ্যান্ড দারুহলি। তো এরকম সাত আট রকমের একটা হার্ব মিক্স আছে, তাছাড়া গ্রিন টি তো আছেই। এটা 50 গ্রামের প্যাকেট, এরকম 50 গ্রামের প্যাকেটটাই এগুলো পাওয়া যায় পপলে। আর এটার দাম মোটামুটি আমার পড়েছিল, এটার দাম অ্যাকচুয়ালি 324 বা 325 টাকা, বাট আমার অফারে পড়েছিল 276-275 এরকম পড়েছিল। তো সবসময় পার্পলে অফার চলে, তোমরা চেক করতে থাকতে পারো, যখন তোমাদের মনে হবে যে কোনো সেল চলছে দামটা কম তখন নিয়ে নিতে পারো। তো এই গ্রিন টিটা অ্যাকচুয়ালি ক্লোজভাবে দেখতে কীরকম, আর আমি গ্রিন টিটা কী করে প্রিপেয়ার করি, আর কতবার পাতাটা ইউজ করি কি না, এই ব্যাপারগুলো চলো আগে একটু ক্লোজলি তোমাদের দেখিয়ে দিই। চলো শুরু করব। দেখো আমি এক কাপ গ্রিন টি বানাবো, সেই জন্য একটা বাটিতে এক কাপ জল নিয়ে নিয়েছি। এবার আমি আমার ওভেনটাকে অন করব, যে কোনো ওভেনেই তোমরা করতে পারো, আমি ইন্ডাকশনে করছি। অপেক্ষা করব যতক্ষণ না জলটা ফুটছে। জলটা ফুটে গেলে আমি কিন্তু ফোটার সময় গ্রিন টিটা একদমই ঢালবো না, তোমাদের একটু ক্লোজলি এই গ্রিন টিটাকে দেখাই, গুড ভাইবস প্লাস এই গ্রিন টিটা। দেখো এর মধ্যে কালো কালোগুলো হচ্ছে গ্রিন টির পাতা, তাছাড়া এতে দারচিনি, মঞ্জিষ্ঠা, জ্যোষ্ঠীমধু, অন্যান্য জিনিসগুলো যে আছে ভালোই দেখতে পাচ্ছ। এবার আমি ওভেনটাকে করব অফ, তারপরে ওতে চা পাতাটা দেবো, তার আগে কখনোই নয়। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতো, ঠিক আছে। তোমাদের আমি ক্লোজলি দেখিয়ে দিলাম। এবার 2 মিনিট পর আমি ঢাকাটা খুলছি, দেখো আমার গ্রিন টিটা তৈরি হয়ে গেছে। এটাকে চামচ দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব, তারপর একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। এবার ছেঁকে নেওয়ার পর যে গ্রিন টিটা ছাঁকনিতে থেকে গেল সেটা কি ফেলে দেবো? না, গ্রিন টি কিন্তু কখনোই একবার ইউজ করে ফেলবে না। চাইনিজদের মতে বা জাপানিজদের মতে গ্রিন টি 3 বার ইউজ করা যায়, একটাই পাতা 3 বার, কিন্তু আমি 3 বার সাধারণত না করে কি করি 2 বার ইউজ করি। তো এই যে আমি চা পাতাটা, দেখো এটা আমার চাটা তো রেডি হয়ে গেল, আমি তো কিচ্ছু মেশাই না, এইভাবেই খেয়ে নিই। এটা খুব গরমও নয়, খুব ঠান্ডাও খাবে না, ঈষদুষ্ণভাবে খাবে। এবার এই যে চা পাতাটা, এটাকে আমি কি করি, বাটি শুদ্ধ ঢাকা দিয়ে আমার ফ্রিজের মধ্যে রেখে দিই, চাইলে 2 ঘন্টা পরে, চাইলে পরের দিন আমি আবার এটাতে 1 কাপ জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই আবার আমার গ্রিন টি রেডি হয়ে যাবে। এবার চাইলে এটাতে মধু মিশিয়ে নিতে পারো, 1 কাপ চায় 1 চামচ মতো মধু, আমার হাজব্যান্ড এইভাবে খায়, সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। চাইলে একটু লেবুর রস, একটু বিট নুন দিয়ে আর একটু মুখরোচক করতে পারো এটাকে। আবার আমার মতো চাইলে শুধু জল আর গ্রিন টির মিশ্রণটাও খেতে পারো। মধু বা অন্যান্য জিনিসগুলো কিন্তু তোমার হেলথ বেনিফিটে সেইভাবে কোনো সাহায্য করবে না, এটা জাস্ট টেস্টের জন্য। এবার যেরকম বললাম, দেখো পরের দিনের ক্লিপটা তোমাদের দেখাবো, ওই বাটিতে করে আমি চা পাতাটা রেখে দিয়েছিলাম, সেই চা পাতায় 1 কাপ প্লেন জল দিয়ে, খাবার জল দিয়ে আমি আবার ফুটিয়ে নিচ্ছি। এবারে কিন্তু চা পাতাটা একসঙ্গে আমি ফোটাবো, কারণ এখন চা পাতাটা পুরনো হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে দি তোমাদের মোটামুটি কীভাবে বানাবে আর একটা পাতা কতবার ইউজ করতে পারো, কীভাবে খেতে পারো সেটা দেখালাম আর বললামও। আরেকটু আমি অ্যাড করব যে যারা এই যে এই ক্যাটাগরিতে আছো, যে কোনো দিন গ্রিন টি খাও না বা পছন্দ করো না টেস্টের জন্য, তারা এখন চাইছো, এই প্যান্ডেমিক সিচুয়েশনে চাইছো গ্রিন টি নিজের ডায়েটে ইনক্লুড করতে, তা সে এটা হোক বা যে কোনো গ্রিন টি হোক, হ্যাঁ, তারা কী করতে পারো, গ্রিন টিটাকে না, আমি আগেও বললাম, গ্রিন টিটাকে একটু লেবু চার একটা ফ্লেভার দিয়ে খাওয়ার চেষ্টা করো। মানে গ্রিন টিটা বানিয়ে ফেললে
বানিয়ে নিই। তাতে একটা হাফ বা 1/4 লেবু একটু স্কুইজ করে নাও, একটু বিট নুন দিয়ে নাও, বা একটু হাজমোলা চাইলে একটু গুঁড়ো করে দিয়ে নাও, তাহলে একটু টেস্টি হবে, ভালো লাগবে। আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডের জন্য এরকম করে দিই, বাট বেশিরভাগ সময় তো আমি জাস্ট ওকে প্লেন বানিয়ে মধু মিশিয়ে দিয়ে দিই, যেরকম তোমাদের দেখালাম। আর আমি সবসময় যখন খাই জাস্ট প্লেন জল আর গ্রিন টি, দ্বিতীয়বারে যেটা তোমাদের দেখালাম আমি সবসময় ওইভাবেই খাই, কারণ আমার কোনো বাড়তি জিনিসের দরকার হয় না। ওই যে গন্ধটা, ওই যে ফ্লেভারটা গ্রিন টির, ওটাই আমার জন্য যথেষ্ট। যেরকম বললাম যে আমি প্রথম দিকে যখন শুধুই গ্রিন টি খেতাম, চা আর কফি খাওয়া একদম ছেড়ে দিয়েছিলাম, তখন তো আমার মানে নেশার মতো হয়ে গেছিলো। তখন যদিও এই গুড ভাইবস প্লাসের গ্রিন টিটা খেতাম না। আমার বাবা একবার অফিসের কাজে আসাম গিয়েছিলো, তো ওখান থেকে অনেকটা মানে 1.5 কেজি মতো গ্রিন টি নিয়ে এসেছিলো। সেইটা আমার অনেক বছর চলেছিলো, খুব ভালোভাবে প্যাক করে আমি ওটাকে স্টোর করেছিলাম, একটু একটু বার করে ইউজ করতাম ওই টাইমটা। আর আসামের গ্রিন টি খুব ভালো কোয়ালিটির গ্রিন টি ছিল ওটা, ওইরকম গ্রিন টি অত ভালো কোয়ালিটি আমি সত্যি কথা বলছি আর কোথাও পাইনি। এটাতেও গ্রিন টিটা যেটা আছে সেটা খারাপ না, কিন্তু ওই আসামের ফ্লেভারের সঙ্গে ম্যাচ করে না। বাট এটার ফ্লেভারটা আবার একটু অন্যরকম, কারণ এতে সিনেমিনাল লিকোরাইসটা আছে। অন্যান্য যেগুলো ব্লেন্ডগুলো আছে, যেরকম ধরো যদি যেরকম একটা আছে সিনেমন অ্যান্ড রোজ, অবভিয়াসলি ওতে গোলাপের পাপড়ি আছে। তোমরা অন্যান্য রিভিউ দেখে নিতে পারো অন্যান্য গ্রিন টিগুলোর, আমি এটাই কিনেছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা শেষ হয়ে গেলে হয়তো অন্য একটা ব্লেন্ড ট্রাই করবো। তো তোমরা চাইলে যদি এরকম ভাবছো যে একটু গ্রিন টি খেলে ভালো হতো, আর একটু একটা ফ্যান্সি ব্যাপার আছে, শুধু গ্রিন টি না অন্যান্য হার্বসের গুণগুলোও তোমরা পাচ্ছ, তাহলে খেতে পারো। আর যদি না জানো যে গ্রিন টি আমরা কেন খাই, গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। আমাদের শরীরে না আমরা সবসময় অক্সিজেনটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি, তো আর কার্বন ডাইঅক্সাইডটা বার করছি, খুব ভালো কথা, কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য ক্ষতিকারক। কিন্তু অক্সিজেনের মধ্যেও এরকম কিছু কি বলবো, জিনিস তো না মানে কিছু দোষ থাকে যেটা অ্যাকচুয়ালি আমাদের শরীরে ক্ষতি করে। ব্যাপারটা হয়তো খুব অড লাগবে তোমাদের শুনতে, বাট তোমরা যদি অক্সিডেন্টস কী গুগলে সার্চ করো, অক্সিডেন্টস, অক্সিডেন্টস হচ্ছে অক্সিজেনের খারাপ অংশগুলো, ঠিক আছে, সেগুলো আমাদের অ্যাকচুয়ালি এজ করে আর আমাদের শরীরের ক্ষতি করে, আমাদের শরীরে টক্সিন জমা করে, ঠিক আছে, এক ধরনের কি বলবো, এক ধরনের অ্যাসিটিক বজ্র পদার্থ বলতে পারো টক্সিনসকে। আমরা যখন গ্রিন টি বা যেখানে ফলের রস এই ধরনের ডিটক্সিফাইং জিনিস খাই, তখন ওটা আমাদের ইউরিন আর ঘাম এই ধরনের যে বজ্র, আমরা লিকুইড যে বজ্রগুলো ত্যাগ করি শরীর থেকে, সেগুলোর মধ্যে সেই মাধ্যমে সেই টক্সিনসগুলো বের হয়ে যায় আমাদের শরীর থেকে। তো এইটা, এই কাজটা করাতে, যে এই টক্সিনসগুলোকে বের করাতে গ্রিন টি খুব ভালো কাজ করে। তাছাড়া এই যে অনেকে বলে যে গ্রিন টি খেলে রোগা হয়, গ্রিন টি খেলে রোগা হয় না। বা আমি কিছুদিন আগে এসিভির ভিডিওটা করেছিলাম, অনেকে পরে আমায় জিজ্ঞেস করেছে দিদি এসিভি খেলে বলে রোগা হয়, তুমি তো কিছু বললে না, এসিভি খেলে রোগা হয় না বাবু, বা গ্রিন টি খেলে রোগা হয় না। বাট এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, এগুলো তোমার ডাইজেশন ইম্প্রুভ করবে, তোমার শরীরে বা পেট সংক্রান্ত ডাইজেশন সংক্রান্ত যদি কোনো অসুবিধা থাকে সেটাকে সারিয়ে ফেলতে সাহায্য করবে। তার ফলে যদি তুমি অ্যাসিডিটি, অম্বল, বদহজম এই সব কারণে মোটা হচ্ছ, সেই মোটা হওয়াটাকে রোগা করতে পারে। কিন্তু তার সঙ্গে অবশ্যই একটা খুব ভালো হেলদি ডায়েট লাগবে, আর লাগবে রেগুলার এক্সারসাইজ, তা না হলে গ্রিন টি বা এসিভি কিছুই করতে পারবে না। ওকে, তো আমার মনে হয় যে এটা বা গ্রিন টি সংক্রান্ত আমার যা যা বলার ছিল তোমাদের কাছে কনভে করেছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আমরা 200 খুব কাছাকাছি চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, কিছু জিজ্ঞাসা থাকলেও জানাতে পারো, বা কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টে জানাও। তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।